নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আলোচনায় আপনাদের স্বাগত। আমি অর্ণব রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা নিয়ে আলোচনাটা করব এই মুহূর্তে, গত চব্বিশ ঘন্টার যে কোভিডের আপডেট রয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদিকে যেটা দেখা যাচ্ছে যে কোভিড কার্ফিউ কিন্তু নেই এই মুহূর্তে, ডে কার্ফিউ তুলে দেওয়া হয়েছে এবং যথারীতি গোটা রাজ্যে কিন্তু নাইট কার্ফিউ শুধুমাত্র রয়েছে এবং সাধারণ মানুষ বাইরে থেকে বেরোতে পারছেন, তার পাশাপাশি ব্যবসা বাণিজ্য করতে পারছেন, সবকিছুই আগের মতোই চলছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও কোভিডের দিকে নজর রাখাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কোভিডের এই প্রকোপ অব্যাহত রয়েছে, কমেছে অনেকটাই। কারণ আপনারা দেখতে পাচ্ছেন গত চব্বিশ ঘন্টায় সংক্রমণের সংখ্যা কিন্তু অনেকটাই কমেছে, ১৭১ জন, কিন্তু মৃত্যুর পরিসংখ্যান এখনো অব্যাহত রয়েছে, একজনের মৃত্যু হয়েছে গত চব্বিশ ঘন্টায়। পজিটিভিটি রেট নিচে এসে ঠেকেছে 2.44 শতাংশে, খুবই বলা চলে স্বস্তির বিষয়। কিন্তু তারপরেও অবকাশ কিন্তু নেই স্বস্তি উপলব্ধ করার, কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে সংক্রমণের সংখ্যা অব্যাহত রয়েছে, ১৭১ পূর্বের যে পরিসংখ্যান সেটার তুলনায় অনেকটাই কম। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে পরিমাণে ভিড় হচ্ছে বিভিন্ন জায়গাতে, যেভাবে বিভিন্ন বাজার থেকে শুরু করে অন্য জায়গাতে ভিড় হচ্ছে, যে কোনো মুহূর্তে একটা বড় স্পাইক কিন্তু হতে পারে কোভিডের সংক্রমণে। সেই জন্যই অবশ্যই প্রশাসনের তরফ থেকে বিভিন্ন জায়গাগুলোতে অভিযানও জারি রয়েছে এবং তার পাশাপাশি ইতিমধ্যেই বিভিন্ন মল থেকে শুরু করে বিভিন্ন জনবহুল এলাকাতে টেস্টিং থেকে শুরু করে দৈহিক দূরত্ব মেনটেন করা হচ্ছে কিনা, মাস্ক পরা হচ্ছে কিনা, সব রকমের বিষয়ে কিন্তু প্রশাসন নজর রাখছেন এবং সাধারণ মানুষকেও সচেতন থাকতে আহ্বান করছেন। যে বিষয়টা অবশ্যই তুলে ধরব, গত চব্বিশ ঘন্টায় ১৭১ জন আক্রান্ত হয়েছেন কোভিড-১৯-এ, পজিটিভিটি রেট 2.44 শতাংশ গিয়ে দাঁড়িয়েছে এবং মৃত্যু একজনের হয়েছে, যেটা এখনো কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত যে পজিটিভিটি রেট সেটা কিন্তু এসে দাঁড়িয়েছে 4.96 শতাংশে, সেটা অবশ্যই ভালো জিনিস, কারণ এতদিন পর্যন্ত আমরা দেখছিলাম 5% উপরে কিন্তু ছিল সেই পজিটিভিটি রেট। এখনো পর্যন্ত যে পজিটিভিটি রেট, কিউমুলেটিভ পজিটিভিটি রেট যদি আমরা বলি সেটাকে, সেটা কমে গেছে 4.96% গিয়ে দাঁড়িয়েছে, কিন্তু সেটা আরো কমতে হবে, মৃত্যুর সংখ্যা শূন্যের কোটায় যাতে আসে সেই চেষ্টাটা করতে হবে। এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 389 জন, যেটা আরো ভালো বিষয়। ফার্টিলিটি রেট এই মুহূর্তে রয়েছে 0.96 শতাংশ, যেটা খুবই ভালো, কিন্তু বিগত দিনও একই রকমের ছিল। ফার্টিলিটি একদমই যাতে শূন্যের কোটায় থাকে সেই চেষ্টাটা কিন্তু আমাদের অবশ্যই করতে হবে। রিকভারি রেট 96.38 শতাংশ রয়েছে, যেটা অবশ্যই ভালো বিষয়। ব্রেকেজটা যদি একবার আমরা দেখি যে কত শতাংশ রয়েছে বিভিন্ন জেলাগুলোতে, পশ্চিম জেলা প্রত্যেক দিনের মতোই বলা চলে যে টপে রয়েছে, 66 জন আক্রান্ত হয়েছেন 171 জনের মধ্যে পশ্চিম জেলাতেই। সিপাহীজলা জেলায় 4 জন, খোয়াই জেলায় 8 জন, গোমতি জেলায় 30 জন, উত্তর ত্রিপুরা জেলায় 9 জন, ঊনকোটি জেলায় 28 জন, ধলাই জেলায় 7 জন, দক্ষিণ ত্রিপুরা জেলায় 18 জন আক্রান্ত হয়েছেন। যে সিংহভাগ এখনো কিন্তু রয়েছে পশ্চিম ত্রিপুরা জেলায়, যেটা চিন্তার কারণ অবশ্যই পশ্চিম ত্রিপুরা জেলাবাসী যারা রয়েছেন তাদের জন্য। তার পাশাপাশি আরো কিছু বিষয়ের দিকে নজর রাখবো। রিকভার্ড পেশেন্ট যারা রয়েছেন 76,993 জন এখনো সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। অ্যাক্টিভ পেশেন্টের সংখ্যা অনেকটাই কমে এসেছে, 2,125 জন রয়েছেন অ্যাক্টিভ পেশেন্ট, কিন্তু এই পেশেন্টের সংখ্যাটাও যাতে শূন্য হয় সেই চেষ্টাই করতে হবে। বিভিন্ন হাসপাতালগুলোতে এখনো কোভিড পজিটিভ পেশেন্টরা কিন্তু পরিষেবা নিচ্ছেন। টোটাল যদি মৃত্যুর কথা বলি, 764 জনের মৃত্যু হয়েছে গত প্রায় 2 বছর সময় আমরা কোভিডের সঙ্গে আছি বলা চলে, সেই 2 বছরে 764 জনের মৃত্যু হয়েছে আমাদের এই ছোট্ট রাজ্য ত্রিপুরাতে। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা চিন্তার বিষয়, প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে বিশেষজ্ঞরাও যে বিষয়টা ভাবছেন যে এই মুহূর্তে সবকিছুই খুলে গেছে, অবশ্যই সেটা একদিকে ভাবলে তো দরকারই ছিল, কারণ সাধারণ মানুষ রোজগার কমে গেছে, অনেকের সমস্যা অনেকটাই হচ্ছিল সাধারণ মানুষের, কারণ ব্যবসা বাণিজ্য বন্ধ এবং তার পাশাপাশি সেখানে রোজগার অনেকটা কমে গেছে। এই বিষয়গুলোকে কভার আপ করার জন্য খোলা কারফিউটা ওপেন করা দরকার ছিল, সেটা ওপেন করা হয়েছে, কিন্তু প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে বিশেষজ্ঞরা কিন্তু বারবার বলছেন একটা কথাই, যে এই মুহূর্তে ব্যবসা তো করতে হবে, নিশ্চয়ই করতে হবে, কিন্তু নিজের জীবনকে বাঁচিয়ে তারপর করতে হবে, নিজের জীবনের বাজি রেখে সে ব্যবসাটা বা রোজগারটা করলে কিন্তু হবে না।
এই কথাটাই বারবার বলছেন এবং সাধারণ মানুষ যাতে সেদিকে নজর রাখেন বারবার কিন্তু সে আহ্বানই করা হচ্ছে। আমরাও দেখতে পাচ্ছি প্রায় প্রতিনিয়ত কিন্তু প্রশাসনের তরফে বিভিন্ন শপিং মলগুলোতে অভিযান করা হচ্ছে, কারণ শপিং মলগুলোতে দেখা যাচ্ছে সকালবেলা থেকেই উপচে পড়া ভিড় হচ্ছে। জামা কাপড়ের দোকান হোক বা গ্রোসারি আইটেম হোক, প্রত্যেক জায়গাতে সাধারণ মানুষ কিন্তু উপচে পড়া ভিড় করছেন এবং অনেক শপিং মলে দেখা যাচ্ছে সেখানে স্বাস্থ্যবিধি অর্থাৎ কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার যেগুলো রয়েছে, দৈহিক দূরত্ব মেনটেন করা, মাস্ক পরা, সেগুলো মেনটেন হচ্ছে না। এই বিষয়গুলো অবশ্যই কিন্তু চিন্তার এবং এই বিষয়গুলোকে মাথায় রেখেই প্রশাসনিক আধিকারিকরা কিন্তু অভিযানগুলো চালিয়ে যাচ্ছেন, যার জেরে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন শপিং মলগুলোতে কিন্তু ফাইন করা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা ভিজিট করছেন প্রায় প্রত্যেক দিন, ফাইন করা হচ্ছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে যাতে করে সাধারণ মানুষ যারাই যাচ্ছেন সেখানে তাদের মধ্যে যাতে দৈহিক দূরত্ব মেনটেন করা হয় সেই বিষয়টা যাতে তারা কর্তৃপক্ষরা লক্ষ্য রাখে। এবং অবশ্যই যারা সাধারণ মানুষের যারা রয়েছেন যারা মাস্ক পরছেন না তারা যাতে মাস্ক পরে রাখেন এই বিষয়টাও কিন্তু মাথায় রাখাটা অত্যন্ত প্রয়োজন। এই বিষয়গুলোর দিকেও নজর দেওয়া হচ্ছে। তবে প্রশাসনিক আধিকারিকরা নিজেদের কাজ করছেন, ফাইন করছেন সাধারণ মানুষকে, যেটা নিয়ে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের বিভিন্ন জায়গাতে ক্ষোভ রয়েছে, ফাইন করছেন, অন্যান্য ভাবে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও সাধারণ মানুষ একাংশ এখনো কিন্তু অসচেতন রয়েছেন। রাস্তাতে বেরোলেই দেখা যায় যে কোথাও না কোথাও সাধারণ মানুষ রয়েছেন যারা মাস্ক পরছেন না, একত্রিত হয়ে গল্প গুজব করছেন, যেটা দরকার নেই সেটাই করছেন। এই যে কারফিউ খোলা হয়েছে সেখানে কিন্তু অবশ্যই যারা ছোট ব্যবসায়ীরা রয়েছেন বা সবভাবে যে ব্যবসায়ী করে থাকুন না কেন, তারা যাতে স্বচ্ছন্দভাবে রোজগারটা করতে পারেন এতদিনের অসুবিধার পরে সেই জন্যই খোলা হয়েছে। কিন্তু যদি আমরা নিজেরা সচেতন না হয়ে এভাবে বেরিয়ে পড়ি, বিভিন্ন জায়গায় ভিড় করি, তাহলে কিভাবে হবে? তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে আগামী দিনে যদি তৃতীয় ওয়েভের আশঙ্কা যেটা আমরা করছি সেই তৃতীয় ওয়েভ যদি এসে পড়ে তাহলে তো আবার সেই সরকারকে একই রকমের পন্থা অবলম্বন করতে হবে। কারণ একটাই তো পথ রয়েছে, দৈহিক দূরত্ব মেনটেন করা, বাড়িতে থাকা, এই পথগুলোই তো রয়েছে। যদি সেই পথগুলো পুনরায় আবার আমাদের অবলম্বন করতে হয়, সরকার যদি সেই পথগুলোই, প্রশাসন যদি আবার সেই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে বাধ্য হয়, তাহলে তো আবার সেই সমস্যা, আবার সেই রোজগারের সমস্যাগুলোই ফেস করতে হবে। তাহলে এর আগে থেকেই কেন আমরা সচেতন হব না, এই বিষয়টা কিন্তু অবশ্যই আমাদের ভাবার দরকার রয়েছে। আরো একবার 24 ঘন্টার যে পরিসংখ্যান সেটা একবার দেখে নেব। 171 জন আক্রান্ত হয়েছেন, পরিসংখ্যান অনেকটাই কম রয়েছে। পজিটিভিটি রেট 2.44% রয়েছে এই মুহূর্তে। মৃত্যু হয়েছে একজনের, সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন 389 জন। টোটাল পরিসংখ্যান যদি দেখি এখনো পর্যন্ত 764 জনের মৃত্যু হয়েছে। পজিটিভিটি রেট এখনো পর্যন্ত কিউমুলেটিভ যদি বলি 4.96% রয়েছে। রিকভারি রেটটা ভালো রয়েছে, 96.38% রয়েছে। ফ্যাটালিটি রেট অর্থাৎ মৃত্যুর হারটা 0.96% রয়েছে, যেটা কিন্তু অবশ্যই এই মুহূর্তে জানা যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে অবশ্যই বিশেষজ্ঞরা যে কথাটা বলছেন, স্বস্তির কিন্তু কোনো কারণ নেই। কারণ গোটা ভারতবর্ষে আবারও দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যগুলোতে, কেরলে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিভিন্ন রাজ্যগুলোতে কিছু কিছু স্পাইক কিন্তু দেখা যাচ্ছে। এই বিষয়গুলো ত্রিপুরা রাজ্যে যাতে না হয় সেই বিষয় মাথায় রাখতে হবে, সাধারণ মানুষকে সচেতন থাকতে হবে, মাস্ক পরতে হবে, দৈহিক দূরত্ব মেনটেন করে চলতে হবে এবং অবশ্যই ভ্যাকসিন যারা এখনো নেননি তারা অবশ্যই যাতে ভ্যাকসিনটা নিয়ে নেন, সেই কথাটাই কিন্তু আহ্বান করছেন সমস্ত বিশেষজ্ঞরা। এই মুহূর্তে আপনাদের সামনে কোভিড আপডেটটা তুলে ধরলাম, নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, রয়েছে আরো অন্যান্য সংবাদ এবং আলোচনা, সঙ্গে থাকবেন।